ছড়িয়ে রেখেছ তুমি কি করো মা?
আমি যখন শিশু ছিলাম, আমি যখন খেলতে গিয়ে, আমি যখন দৌড়তে গিয়ে হোঁচটকে পড়ে গিয়ে আমি পায়ে ব্যথা পেতাম বা শরীরের কোথাও ব্যথা পেতাম, তুমি রান্না করতে, কিন্তু আমার আমার মাজায় তুমি ঘন্টা বেঁধে দিয়েছিলে, ঝুনঝুনি বেঁধে দিয়েছিলে। তোমার রান্নায় ছিল চোখ আর কান ছিল, তোমার ছেলে কোন দিকে কোন বিপদে পড়ে। যখন তুমি ঝুনঝুনি আওয়াজটা শুনতে না, তখন তুমি রান্না ফেলে আমাকে খুঁজতে যেতে না, আর আমি পড়ে গেলে তোমাকে ডাকতে হতো না, তোমাকে আহ্বান করতে হতো না, তোমাকে কোনো মন্ত্র পাঠ করে তোমাকে মানে পুজো দিতে হতো না। তুমি এমনিতেই তুমি নিজের থেকে তোমার স্নেহ, তোমার করুণা, তোমার মমতাকে ছুটে যেতে আমার কাছে, আমাকে তুলে, আমাকে তুলে নিয়ে ধুলো ঝেড়ে আমাকে তুলে নিতে, যদি কোনো কোনো হাত পা কোথাও কোনো ইঞ্জুরি হতো, কোথাও কেটে কেটে যেতে গেলে তুমি কোনো ওষুধ মালিশ করে আমাকে বুকে চেপে ধরতে বা ডাক্তারের কাছে আসতে।